অলপারপাস ক্রিমের কথাটা আমরা শুনেছি কিন্তু এর ব্যবহার বৃদ্ধি ধরো সকালবেলা একরকম মানে সন্ধেবেলা মানে আমাদের তো বোধ আস্তে আস্তে রাজস্থানে পরিণত হবো আমরা যাই লেভেলের গরম বৃষ্টির কোনো দেখা নেই দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গ ভেসে যাচ্ছে তো যাই হোক পারপাস ক্রিম আমরা কিভাবে ইউজ করবো সকালের ক্ষেত্রে বলো মর্নিং বা ইভিনিংয়ের ক্ষেত্রে দেখো অলপারপাস বলার অর্থ হচ্ছে যে এখন মানুষের সময়ের অভাব হ্যাঁ মান এক একটা মানুষ হচ্ছে শুধু একটা কর্মরত জীবনে নেই বিভিন্ন রকমের কাজের সাথে যুক্ত সেই কারণে এক একজনকার মুখে আমি শুনেছি যে চব্বিশ ঘন্টা না হয় আটচল্লিশ ঘন্টা যদি হতো তাহলে ভালো হতো সো এত কম সময়ের মধ্যে তারা মানে নিজেকে মনে করে চব্বিশ ঘন্টাও কম তার মধ্যে আমি স্কিন কেয়ার এত কিছু কি করে ইউজ করব। যখন ওয়ার্কশপে যাই করে আমি অবাক হয়ে যাই এক একটি মেয়ে বা এক একটি ছেলে এত ভীষণ পরিশ্রম করে সারা দিনে এই কাজ করছে ওটা শিখছে সেটা করছে এর সঙ্গে যুক্ত ওর সঙ্গে অ্যাড আছে তো এরপরে যখন আমি তাকে প্রেসক্রিপশানে লিখে দিই প্রোডাক্টগুলো তখন সে নিজে আমাকে বলে ম্যাম আমি এত কিছু প্রোডাক্ট ইউজ করতে পারছি না মানে আপনি সকালবেলা কোনো মর্নিংয়ে ক্রিম বা দুপুরবেলা বা নাইটে বা ইভিনিংয়ে যে লিখে দিচ্ছেন সেটা আমার পক্ষে করা সম্ভব না কারণ আমরা এমন এমন প্রফেশনের সাথে যুক্ত আমাদের কাছে চব্বিশ ঘন্টাটাও কম কম পড়ে তো সেই কারণে আমি ভাবি যে সত্যি তাই বা এমন এমন হাউসওয়াইফ আমরা ভাবি যে হাউসওয়াইফের কাছে বোধ অফুরন্ত সময় কিন্তু যাদের শ্বশুর আছে শাশুড়ি আছে ননদ ভাসুর যা সবাইকে নিয়ে ইভেন দু তিনটে বাচ্চা রয়েছে বাড়িতে তাকে টেক কেয়ার করা সব কিছু মানে তারা বলে যে ভোর পাঁচটায় উঠি কখন যে রাত্রির বারোটা একটা বেজে আমি কোনো মানে হুশি পাই না মানে এত তাড়াতাড়ি সময় চলে যায় সেই সময়ের মধ্যে আমি নিজেকে কী করে টেক কেয়ার করবো তো তাদের কথা তাদের কথা চিন্তা করতে হবে আমাদের সবাইকেই চিন্তা করতে হবে যে আমরা এমন এমন প্রফেশনের সাথে যুক্ত যেখানে সত্যিই আমাদের চব্বিশ ঘন্টা খুব কম সময়ের মধ্যে মনে হয় যে আরেকটু বেশি সময় হলে ভালো হতো নিজেকে দেখভাল করার জন্য বা অপরকে দেখভাল করার জন্য বা নিজেকে একটু টাইম দেওয়ার জন্য সেই জন্যই কিন্তু আমি অল পারপাস কিনে কথা বলছি একটা ফোন নিয়ে আমরা